নমস্কার, ওয়েলকাম টু টিউন স্টুডিও। আজকে আরেকটি রিকোয়েস্টের গান নিয়ে ফিরে এসেছি। এটি একটি ভক্তিগীতি, আবার লোকগীতিও আপনারা বলতে পারেন। গানটির জন্য রিকোয়েস্ট করেছেন সুদূর বাংলাদেশ থেকে পুষ্পেন গাইন। গানটি হলো নয়নের মণিহরি জীবন জাতি কুল। গানটিতে ছটি ভাগ আছে, স্থায়ী, আর বাকি যে ছটা ভাগ, বাকি যে পাঁচটা ভাগ থাকলো সেটি হলো অন্তরা। সবগুলো সুর একই, খালি কথা আলাদা। আর প্রত্যেকবারের মতো আজকেও গানটি আমি বি ফ্ল্যাট স্কেলে, মানে বাঁদিক থেকে পাঁচ নম্বর কালো রিড থেকে দেখাবো। গানটি দাদরা তালে আছে। তো হারমোনিয়ামের বিভিন্ন ধরনের তালে সম্পর্কে জানতে আর হারমোনিয়ামের বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্সে আমার হারমোনিয়ামের ভিডিও লিঙ্ক এবং তালের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। চলো স্বরলিপিটি দেখে নিই। তো গানটি শুরু করার আগে আমি স্থায়ী অংশের কথা বলে নিচ্ছি। কথা আছে, নয়নেরও মণি হরি জীবন জাতি কুল, হরি পরাণ পুতুল আমার পরাণ পুতুল। তো শুরুর লাইনটি প্রথমে স্লোতে ধরা হয়েছে, তো সেটাই দেখাচ্ছি আমি, ওইভাবেই দেখাচ্ছি। অন্তরাতে, প্রথম অন্তরাতে কথা আছে, বসন ভূষণ হরি ওরে আমার হস্তের চুড়ি, হরি আমার সঙ্গ শাড়ি, হরি কানের দুল, হরি পরানো পুতুল। বসন ভূষণ হরি মা
অন্তরার কথা, দ্বিতীয় অন্তরার সুর আর বাকি যে অন্তরাগুলো আছে সব অন্তরাগুলোর সুরই একদম হুবহু প্রথম অন্তরার মতো। তো দ্বিতীয় অন্তরার কথা আছে, হরিপতি হরি গতি হরি আমার রতিমতি, হরি আমার দিবারাতি হরি নাকের ফুল। হরিপতি হরি গতি তৃতীয় অন্তরে ফিরে যাচ্ছি। দ্বিতীয় অন্তরের কথা আছে, হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা, হরি আমার পুত্রা ভ্রাতা হরি অনুকূল। হরি মাতা মাতা মা পানি ধা হরি
এবার আমি চতুর্থ অন্তরায় ফিরে যাচ্ছি। চতুর্থ অন্তরার কথা আছে, হরি ধ্যান হরি জ্ঞান, হরি আমার কুলমান, হরি আমার মনোপ্রাণ, হরি সর্বমূল। হরি ধ্যান হরি এবার সর্বশেষ অন্তরায় ফিরে যাচ্ছি, পঞ্চম অন্তরা। তার কথা হলো, হরি আমার মহানন্দ, হরি আমার তারকচন্দ্র, হরি বিনা নিরানন্দ, অশ্বিনী আকুল। হরি আমার মহানন্দ সা 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 রে নি ধা পা।
শোনা গান আমি বিশেষ করে গাই না, তাই উচ্চারণ বা স্টাইল ত্রুটি থাকতে পারে এগুলোতে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এরকমই গানের ভিডিও পেতে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তার সাথে কোন জায়গা থেকে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ সেই জায়গার নাম অবশ্যই জানাবে। সাথে থাকো, দেখতে থাকো টিউন স্টুডিও।